ব্লক করেছিস কেন সেদিন আমার? বেশ করেছি। অল গুড। সো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে হয়ে যে তোমরা এসডি ফ্যামিলি মেম্বার, তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। তো তোমাদের জানি কি আজকে হচ্ছে ভাই বিশ্বকর্মা পুজো। এরপরও কিন্তু সকাল সকাল গাড়িটাকে সুন্দর করে স্নান ফেনান করিয়ে পুজো পুজো দেওয়া কমপ্লিট, মালাও পরানো হয়ে গেছে, বাহ সুন্দর। আর এখানে গাইস দেখছো স্বস্তিক টিকা আছে, এটা কিন্তু বাঙালিদের কাছে একটা ইমোশনাল বলতে পারো। এখানেও কিন্তু গাড়িটাকে সুন্দর করে একদম পুরো চকাচক করে দিয়েছি। এই গাড়িটা কিন্তু আজকে ধুইনি, আমি গাড়িটাকে ধুয়েছিলাম কালকে রাত্রিবেলা। তো কালকে রাত প্রায় কটার দিকে, দুটো না আড়াইটার সময় গিয়ে আমি গাড়িটা ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে কিন্তু সব গাড়িগুড়ি মোটামুটি ধোয়া ফোয়া একদম পুরো পরিষ্কার। আর সবাই যাচ্ছে এখন ভর্তি হইলে, ঠিক আছে? সব গাড়ি দেখো সামনে কতগুলো গাড়ি, সব গাড়ি কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে বাড়ির সামনে। পুরো বন্যা বয়ে গেছে আমাদের বাড়ির সামনে, পুরো জল আর জল। 2000 years later. Hey, ব্লক করেছিস কেন সেদিন আমার? বেশ করেছি, বেশি কথা না। ব্লক করেছিস কেন? গাইস, ব্লক করেছিস কেন? মাথা গরম করে আসি, লাগছে কি? জানিস না কেন? কেন কে হয় তোর দিদি হয় না তোর? খুব ব্যস্ত থাকবে না কেন? কার সাথে ডেটিং ফিটিং আছে? এগুলো সব করতে হবে রাত জেগে জেগে করে। তাহলে ফোন কথা বলবে কি? ওর জন্য ব্লক করে রেখে দিচ্ছি। ওর সাথে কথা বল, কে বলে? আমার সাথে কথা বলি না গাইস, আমাকে এক সপ্তাহ ধরে ব্লক করে রেখেছে। কালকে রাতে আমাকে ফোন করেছিল, ফোন করে আমার সাথে ঝামেলা করছে, এই হচ্ছে মেন ব্যাপার ব্যাপারটি গুলো। তো ওর সাথে রিয়ার সাথে কিন্তু আমার প্রায় 7-8 দিন পরে দেখা, বেশি ছাড়াও কম না, প্রায় বলতে পারো প্রায় 10 দিন পর আজকে দেখা। তার মধ্যে ও আমাকে এক সপ্তাহে প্রায় ব্লক করে রেখে দিয়েছিল, জানি না কী কারণে ব্লক করেছিল। হট করে দেখি আমাকে ব্লক করা, কী কারণে ব্লক করলো? আমি ফোন করলাম একজনের ফোন দিয়ে, আর তোর সাথে কথা বলতে ভালো লাগছে না, আমি প্লিজ আমাকে ফোন করবি না। হয়তো বয়ফ্রেন্ডে বারণ ফোন করেছে, আমার সাথে কথাবার্তা বলতে পারো, সেই জন্য হয়তো আমার সাথে কথা বলছিল না। যাই হোক, আজকে একটু এক জায়গায় যাবো আমি, পিঙ্কি দি, সানাদি, সানিদা, সুপ্রভাত। তো সেই জন্য আমাকে পিঙ্কি দি বললো ওদের বাড়িতে একটু আসতে, সেই জন্য ওকে নিয়ে যেতে। তো সেই জন্য ওকে ওদের বাড়িতে আসলাম একটু ড্রাইভারি করতে, ওকে নিতে এখন রেডি ফেডি হচ্ছে। আর এটা হলো ওর বোন। হ্যাঁ বোনু বলো, তুমি কিছু খাবা? না। যাই হোক, রিয়ার বাড়িতে কিন্তু এখন বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে রিয়া আমার ঘরে ঢুকে গেছে। আমার ঘরে ঢুকবি না, ঠিক আছে? পারমিশন নেই কিন্তু তোর আমার ঘরে ঢুকার। ওই তো আমার বাড়ি হচ্ছে এখন, চল দেখ। তোর বাড়িতে আমাকে ঢুকতে দিবি না? না, আর ঢুকবো। দেখো ভাই, সেখানে মারলো, লাল হয়ে গেল আমার বোকা সুদা মাই একটা। বল বাড়ি ঘর কেমন হচ্ছে আমার? খুব ভালো হচ্ছে। এটা বলতে কি হবে? এটা হলো ডাইনিং প্লেস, ডাইনিং প্লেস বা লিভিং এরিয়া। যাই হোক, বাথরুমটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। বাথরুম তো উপরে হবে, আবার যখন উপরে ই হবে এখানে বটি রেখে দিয়েছে। দেখো কি কি বলছিস? আমরা হাগবো কোথায়? তুই হাগবি মানে? তুই তো তোর বাড়ি হাগবি, তুই এখানে কি করতে আসবি? সেই দেখ, ওটা হলো বাথরুম, সেই যে সামনে ওটা পায়খানা করার জায়গা, এটা হলো স্নান করার জায়গা, ইউ আন্ডারস্ট্যান্ড? আর এখানে আমার, আর এখানে আমার যে বউ হবে সেখানে রান্না করবে, ঠিক আছে? নাটকটা আমরা এত পিয়াজি মার্কা কথাবার্তা, এখানে যে আমার বউ হবে সেখানে একটা রান্না করবে, আর ওর ভিতরে বিষয় একটা বাথরুম আছে দেখে। আর তোর যে বউ হবে এখানে আমাদের খেতে দেবে। ইয়েস ইয়েস। আর এটা তো, এটা হচ্ছে আমার রুম, বাট আমি এই রুমটা থাকবো না। মা বলেছে কি এই রুমটা নিতে আমাকে, বাট আমি এই রুমটা নেবো না, আমার রুম হবে, আমি এটা নেবো, আমার রুম নেবো এটা ছোট না, আপাতত এটা নেবো, যখন উপরে হবে একবারেই তো কাজ হবে। আহ
একেবারেই তো কাজ হবে, ঠিক আছে? তো বাড়িটা ডিজাইনটা আমার সুন্দর লাগছে, আস্তে আস্তে যখন কাজটা হবে না, এখানে যখন ব্যালকনি হবে, এই যে এটার পুরো রাস্তা হবে, এখানে পুরো ঢালাই করে দেবো, আর দুই সাইডে গাছ লাগিয়ে দেবো। যে প্লেটটা দেখতে পাচ্ছ ওখানে না, এই সাইডে পুরো গাছ হবে, ঠিক আছে? এটা আমি বলেছি তো, গেটটা হবে ওইখান থেকে চার চাকা ঢুকে, এখানে এখানে পার্কিং হবে, ঠিক আছে? এখানটা পার্কিং সিস্টেম থাকবে। চার চাকার মধ্যে চার চাকার লোকরা কোথায় থাকবে? শুধুমাত্র এখন বাড়ির কাজটা থেমে আছে একটাই কারণে, সে হচ্ছে ভাই এখন না বালি পাওয়া যাচ্ছে না, যে সাদা যে বালি সে বালিগুলো পাওয়া যাচ্ছে না। বালি না পেয়ে গেলে ভাই ছাদটা দিতে পারবো না, কারণ নিচে একটা লেভেল থাকা দরকার না, সেই লেভেলটা থাকবে না, হচ্ছে মেন ব্যাপার। 2 hours later গান কর ব্যাপারটা কি বলতো, তো ফাইনাল কিন্তু এখানে আজকে আমরা সুন্দর সুন্দর ওয়েদারে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। কোথায় ঘুরতে যাচ্ছি আজকে আমরা? কেন আমরা যাচ্ছি সেটা বল। কি কেন আমরা যাচ্ছি সেটা বল। সেটা সিক্রেট না, আমি বলেই দিচ্ছি, আমরা বেসিক্যালি আজকে দিদি আমাদের পার্টি দিতে নিয়ে যাচ্ছে। পার্টি দেওয়ার পিছনে কারণ হচ্ছে দিদির 5K কমপ্লিট হয়েছে, তো কংগ্রাচুলেশন দিদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। তাদের 10K হয়ে যায়, কারণ তোমরা না পাশে থাকলে এটা হতো না। আমি কথাটা বলতেছিলাম, মুখের কথা কেটে নিল। আজকে দিদির এই যে 5000 সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা যদি পাশে না থাকো তাহলে এই জিনিসটা কমপ্লিট হতো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন 5000 থেমে থাকলে হবে না, আর একটা সিলভার বেলে ওটা আনতে হবে, ঠিক আছে? তার জন্য কি করতে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে পিঙ্কি গুপ্তা অফিসিয়ালকে। ভালো একটা মাল গেল। হ্যাঁ, তোমার বর সামনে বসে মেয়ে দেখছে। দেখো দেখাশোনা ফ্রি, কেনাকাটা নিজের ব্যক্তিগত ব্যাপার, দেখলেই কিনতে হবে, আমার কোনো মানা নেই। এরকম একটা বড় বাইলি ওই জামি জানে, একটা বউ পাই আমরা আজকে যাচ্ছি না কোথায় যাচ্ছি হচ্ছে কি আমরা পাটুলি। পাটুলি কি আছে এমনি, ওখানে ঘোরার জায়গা কি আছে? দাদা ওখানে কি আছে পাটুলিয়াতে? আমি ফার্স্ট টাইম যাচ্ছি পাটুলিতে, ঠিক আছে? জানি না ওখানে কি আছে, ওখানে গেলেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওখানে কি আছে বা কি না আছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ব্যাপারটা কি তোমরা কি দেখতে পাচ্ছ, সন্দীপের একটা মুখ একটা আলাদা, মানে একটা গ্লামার আছে, ব্যাপারটা মানে গ্লো করছে, মানে গোলো করছে, গোলো গোলো গোলো। আমার মুখের এই সুন্দর গুলো করার পিছনে যদি কারণ তোমরা জানতে চাও, তাহলে পিঙ্কি দির চ্যানেলটা দেখতে হবে, আয়নার চ্যানেলটা দেখতে হবে, তখন তোমার রহস্য জানতে পারবে, ঠিক আছে? মানে কি হয়েছে আমার সাথে, অত্যাচার করা হয়েছে, আমি করতে জানি। আজকে ছেলের থেকে মেয়ে সাজবে, ওর সাজ দেখে ওর মেয়ে সাজার ইচ্ছা হয়েছিল একদমই। আমাকে বলে বস তোকে একটু মেকআপ করি, ওর জাস্ট ওর চোখের পাতা, ওর চুল, ওর মুখের কাটিং সব দেখে আমরা চলে আসলাম পুরো ফ্যামিলি নিয়ে, কিন্তু পাটুলিয়া পাটুলিয়া পাটুলি না সামথিং, এই জায়গাটা ফার্স্ট টাইম।
তো এখানে কিন্তু আমি আগে এসেছি, রাস্তাতে আমি আগে বহুবার গেছি বাট কোনোদিন এখানে দাঁড়ানো হয়নি, তো আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। তোমার না বউ আছে, তুমি আবার এসব দেখছো? ছি, বলে কি মেয়েটা কত সুন্দর এরকম বলছে, দেখাশোনা করি। ঠিক, তুমি, আমি ভাবছি তুমি যদি এখন আমাদের মতো বয়সী হতে তাহলে কি করতে, কটা গার্লফ্রেন্ড থাকতো? আমার তো বয়স কত হয়েছে, আমার তো সবাই 21+। 21+? হ্যাঁ, আমার ভাইপোর ছবি দেখো, আমার ভাইপো। আচ্ছা আচ্ছা, ছেলের ছবি লাগিয়ে বলে কি ভাইপোর ছবি? বাবা যদি এরকম করে তাহলে ছেলে বড় হয়ে কি হবে? এখানে জায়গাটা বেশ সুন্দর, এই সাইডে দেখছো চারি সাইডে কিন্তু খাবারের দোকান, নানা রকম রঙবিরঙিন খাবার আছে। শুধুমাত্র কিন্তু খাবার না, আর অনেক জিনিসপত্রও দোকান আছে, তোমরা চাইলে কিছু কিনতে পারো। কি খাওয়া যায়? চিকেনের কোনো কি জিনিস খেতে হবে? আর এখানে প্রচুর ভিড় ভাই সাহেব, অনেক ভিড় এখানে, আর লোকজন আমাদের দিকে হা করে দেখছে। আমরা কী করছি ভাই? আমরা ব্লগার, ঠিক আছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা বাওয়ালি করি রাস্তাঘাটে বেরালে, আমরা ছ্যাবলাই, এটা মেন ব্যাপার। বউকে রেখে তো চলে আসলাম আমরা দিদিকে রেখে। দেখবে আগে আগে এসেছে তার পিছনে কারণ আছে, দাদা আগে চলেছে তার পিছনে কারণ কি বলো তো? সুন্দর সুন্দর মেয়ে দেখতে পারবে তো, বউয়ের সাথে থাকলে দেখতে পারবে না, এসে ব্যাপার, ধান্দা খারাপ তোমার। দেখো এখানে এসে একটা মন্দির দেখতে পেলাম, সেটা হলো মা কালীর মন্দির। বাও, সেটা লাগছে কিন্তু অনেকটা। এই মন্দিরটা কেমন লাগছে বলো তো? আমাদের দক্ষিণেশ্বর আছে না, দক্ষিণেশ্বরের মন্দির, তেমনটা লাগছে কিন্তু এখানে। এটা কোনো একটা চিকেনের দোকানে চলে এসেছি। কি খাবা? এই কি খাবা? এই কি খাবি? আমি যাই, তোমাদের বেস্ট খাবার কোনটা আছে? কাবাব খেতে পারো, চিকেনের আইটেম ভালো হবে। কাবাব, মালাই কাবাব হবে, রেসিপি হবে, টিক্কা হবে, মালাই কাবাব। এটা এটা না কত করে? এইটা না, এটা দিয়ে হবে। আচ্ছা, 200 টাকা কপিস, 26 200 টাকা, দামটা একটু বেশি যাচ্ছে না? থ্যাংক ইউ। অলরেডি যাই, এখানে একটু মানে একটা এটা যাই না, খাবারের একটা নাম ওখানে ছিল, নিয়ে নিলাম এটা, এখন খেয়ে দিতে হবে। এ ভাই পুরো দাড়ি ফাড়ি সব জায়গায় লাগাচ্ছে, দেখলাম মিষ্টি মিষ্টি লাগছে। আবার দাড়িতে লাগালে তো ডিয়া, তুই এটা কি খাচ্ছিস? এটা এখন আমি কি খাচ্ছি? ফিশ ফ্রাই, ভেটকির ফ্রাই বাবু, কিসমি চিকেন, মালাই চিকেন। রে বাবা রে, আপনি তো অল্প অল্প টেস্ট করছি। ও তুমি কোন কোন কো দেখেছিলা? এটা টেস্ট করব না, খাও কি না, কিন্তু তোর পছন্দ হবে না এটা, কারণ তুই মিষ্টি টাইপের তো। মিষ্টি জিনিস আমার অ্যালার্জি, খাও ভালোই লাগছে। হ্যালো, এ ফিউ মোমেন্টস লেটার, অয়ন অয়ন এটা কি করছো তুমি? কার ব্যাগ? হ্যাঁ, এটা কোনোদিন গার্লফ্রেন্ডের ব্যাগ মানে বইতে পারিনি তো, কোনো গার্লফ্রেন্ড হয়নি যেহেতু, ওই জন্য এখন একটু বইছি। কি ব্যাপার, একটু পেছনটা ঘোরো, পেছনটা একটু প্র্যাকটিস করছে তো, যে এরকম মানে ব্যাগ বইবে খুব ধরো তো, তো এরকম গার্লফ্রেন্ডকে বেলুন কিনে দেবে, সুখে নিয়ে যাবে, জাস্ট গার্লফ্রেন্ড খালি যাবে, জাস্ট সবকিছু বাবার দায়িত্ব বয়ফ্রেন্ডের। তো যদি মেয়েদের মতো লাগছে, দেখো পোস্টারটিক মেয়েদের মতো, আর ব্যাগটা ঝুলেছে আমার সামনে, পেছন থেকে পুরো মেয়ে লাগছে। 15 মিনিটস লেটার, অলরেডি গাইস যাই আটুলি থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা চলে এসেছিলাম আট সালানে সবাই মিলে ভাই বিরিয়ানি খেতে, ঠিক আছে, এখানে সবাই আছে কিন্তু একে একে। কাল না পরশু দিদি 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ইউটিউব চ্যানেলে, তো দ্যাটস ওয়াই কিন্তু দিদি আর সবাইদের পার্টি দিচ্ছে, তো সেই জন্য আমাদের কিন্তু এখন নিয়ে আসলো সবাইকে আট সালানে। জানি না কি এটা কিন্তু আমাদের আট সালানের যতগুলো ব্রাঞ্চ আছে সব থেকে মেন ব্রাঞ্চ হচ্ছে এটা, ঠিক আছে, এই আট সালানটা হচ্ছে মেন ব্রাঞ্চ। তারপরে একে একে সবাই যে সব একে একে সব জায়গায় কিন্তু সাব ব্রাঞ্চ হয়েছে, মানে কাউন্টার খুলেছে। ওটা পাপাকে দাও, ওটা পাপাকে দাও, গোলাপ ফুলটা পাপাকে দাও। দাদা কিন্তু যা দিতে বলেছে এটা দাও, ও যেভাবে প্রপোজ করে হাঁটু গেড়ে সেইভাবে দিল, পাকা এই পাকা। কটা মেয়েরা প্রপোজ করিস তুমি অনবদন তো, বুঝতে পারিসি? যখন বড় হবে তখন কতগুলো যে মেয়ে চড়াবে ঠিক নেই, লোকে এখন যখন 10টা 12টা গরু চড়ায় না, ও তখন 10টা 12টা মেয়ে চড়াবে। স্যালাডটা দে, স্যালাডটা, এখানে একটা গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম,
স্যালাডের মধ্যে কি কি আছে এখানে? কি এটা কোথায় গ্রিল? এই যেখানে এ দিয়ে লিখে দিল কেন? এ আর্সেনাল। ও আচ্ছা আর্সেনালের সেজন্য এ। আচ্ছা এই ব্যাপার, এই যে তোমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেছে অরেঞ্জ তেল তেলে আর ঝুরঝুর টাইপের মাংস পিসটা মোটামুটি ভাই কতটা ভালো দেখলাম। A few moments later. All right guys, যাই হোক কি আর বলবো, দুঃখের কথা ফাইনালি খেয়ে তো আমরা বেরোলাম। ছবি তো তুলবো, বাট তুমি একটা রিভিউ দাও, খেয়ে ভালো লাগলো কি বিরিয়ানিটা? না ভাই, যখন ভাইয়ের ভালো লাগেনি তাহলে আমার কিসের ভালো? ভালো একটু রিভিউ দে। যেটা অনেস্টি দিতে পছন্দ করি ভাই, এত এত 400 টাকা দামের আমি মটন বিরিয়ানি খাচ্ছি, সেখানে যদি বিরিয়ানি আমাদের নীলগঞ্জের 90 টাকা দামের মতো যদি বিরিয়ানি হয় তাহলে কেসে চলেগা? সত্যি কথা বলতে আমাদের নীলগঞ্জে না আশীর্বাদ বিরিয়ানি আছে 90 টাকা দাম, এর থেকে ভাই অনেক ভালো খেতে, অনেক ভালো খেতে, আমি লিখে দেবো স্ট্যাম্প পেপারে ভাড়া। কি ফালতু খেতে, আর কলকাতা নাকি সবথেকে বড় ব্র্যান্ড, সবথেকে বড় ইয়ে অর্থলাভ বলের বিরিয়ানি ভাড়া। হ্যাঁ সত্যি কথা বলতে প্রাইজের সাথে জাস্তি ভাই কয় না এই বিরিয়ানিটা, অনেক রিভিউ দিতে পছন্দ করি বস, তাতে কি খারাপ লাগুক তো ভালো লাগুক, আই ডোন্ট কেয়ার। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন একে একে যাবো গাড়ির দিকে। রেডি আউট।